সো হ্যালো গাইস, আজকের ভিডিওটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারের জন্য। সো গাইস, আজকে রাত 12টার পর তোমরা ইন্ডিয়ান সার্ভারে নতুন কি ইভেন্ট দেখতে পারবে। এছাড়া গাইস, বাংলাদেশ সার্ভারে তোমরা আজকে রাত 12টার পর নতুন কি ইভেন্ট দেখতে পারবে এই ভিডিওতেই তোমাদেরকে বলবো। এছাড়া গাইস, বাংলাদেশ সার্ভারে কিন্তু তোমরা নতুন একটা মোকো স্টোর ইভেন্ট দেখতে পারবে। কবে দেখতে পারবে, কি কি আইটেম থাকবে সেগুলো তোমাদেরকে বলবো। এছাড়া গাইস, জম্বি সামুরাই বান্ডেল কবে বাংলাদেশ সার্ভারে আসবে, কোন ইভেন্ট আসবে। এছাড়া গাইস, ইন্ডিয়ান সার্ভারে কবে তোমরা জম্বি সামুরাই বান্ডেল দেখতে পারবে সেটাও তোমাদের কে বলবো। সো বনে রাও ভিডিও মে এন্ড তক। তো ভিডিও শুরু করার আগে একটা ইন্ট্রো নেওয়া যাক। তো সবার প্রথমে গাইস, তোমরা হয়তো আজকে রাত 12টার পর আমাদের গেমের মধ্যে কোনো কিছুই নতুন দেখতে পারবে না, কিন্তু গাইস কালকে সকালবেলা কিন্তু তোমরা বাংলাদেশ সার্ভারে নতুন একটা ইভেন্ট দেখতে পারবে, যেটার মধ্যে গাইস তোমরা কিন্তু জম্বি সামুরাই বান্ডেল আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবে। গাইস এটা কিন্তু 100% কনফার্ম, কালকে সকালবেলা 7:30 থেকে 8টার মধ্যে কিন্তু বাংলাদেশ সার্ভারে জম্বি সামুরাই বান্ডেল রিটার্ন আসতে চলেছে। আর তোমরা এখন অফিসিয়াল ব্যানারটাও দেখতে পাচ্ছ গাইস, এটা কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য তোমরা 25 তারিখে জম্বি সামুরাই বান্ডেল রিটার্ন দেখতে পারবে। আর এই ইভেন্টটা কিন্তু 3 তারিখ পর্যন্ত বাংলাদেশ সার্ভারে চলবে। আর এখানে গাইস তোমরা একটা নতুন ইমোটও দেখতে পাবে। আর জম্বি সামুরাই বান্ডেল ইন্ডিয়াতে কবে রিটার্ন আসবে এটা কিন্তু কোনো আপডেট নেই, তাই তোমাদেরকে আমি কিছু বলতেই পারবো না। আর গাইস তোমরা দেখতেই পেয়েছো, এভলিউশন ফেমাস কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সার্ভারেই এসেছে, ইন্ডিয়ান সার্ভারে তো কিন্তু এভলিউশন ফেমাস দেওয়া হয়নি। ইভেন এভলিউশন ফেমাস এর যে টপ আপ ইভেন্ট গুলো ছিল সেগুলোও কিন্তু ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হয়নি। আর গাইস ইন্ডিয়ান সার্ভারে ফ্রি ফায়ারের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল সেগুলোর কিন্তু নামটা চেঞ্জ করে ফ্রি ফায়ার ম্যাক্স করে দেওয়া হয়েছে, তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, অথবা গাইস তোমরা গিয়ে চেক আউটও করে আসতে পারো। সো গাইস তোমরা এখন যে মোকো স্টোর ইভেন্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইন্ডিয়ান সার্ভারে 23 তারিখ দেওয়া হয়েছে। আর গাইস এটা কিন্তু আসার কোন রকম কোনো আপডেট ছিল না, তো দিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে সব ধরনের ইভেন্টই এরপরে ইন্ডিয়াতে আসবে। তো মোকো স্টোরটা দেওয়া হয়েছে, এই মোকো স্টোরটা কিন্তু বাংলাদেশ সার্ভারে দেওয়া হয়নি। বাংলাদেশ সার্ভারে কিন্তু বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই কিন্তু এই মোকো স্টোর ইভেন্টটা তোমরা বাংলাদেশ সার্ভারেও দেখতে পেয়ে যাবে। সো গাইস এখন তোমরা একটা মিস্ট্রি শপ দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাইরের একটা সার্ভারে এসেছে। আর গাইস ডাটা মাইনাররা কিন্তু বলেই দিয়েছে তোমরা কিন্তু মার্চ মাসে মিস্ট্রি শপ ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারেই দেখতে পাবে। আর ফেব্রুয়ারি মাসে কিন্তু বাংলাদেশ সার্ভারে একখানা ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হয়েছে, বাট গাইস সেটার মধ্যে কিন্তু ইলাইট পাসের উপর কোনো ডিসকাউন্ট দেওয়া হয়নি। আর ইন্ডিয়ান সার্ভারে কিন্তু ডিসকাউন্ট ইভেন্ট ফেব্রুয়ারি মাসে আসবে না, কারণ তোমরা সবাই জানো ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিনের, আর ডিসকাউন্ট ইভেন্ট এলে কিন্তু 7 দিন আমাদের গেমের ভেতর থাকে, আর ফেব্রুয়ারি মাসে আর 7 দিনও বাকি নেই, তো ডিসকাউন্ট ইভেন্ট আসবে না। আর ডাটা মাইনার কিন্তু বলেই দিয়েছে তোমরা কিন্তু মার্চ মাসে ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারে কিন্তু মিস্ট্রি শপ দেখতে পাবে। আর এখানে যে দুখানা টপ বান্ডেল দেখলে মিস্ট্রি শপের, সেই দুখানা বান্ডেলই কিন্তু মিস্ট্রি শপের মধ্যে থাকবে। আর তোমাদের সবাইকে আমি বলবো, মার্চ মাসে শুরুতেই কেউ ইলাইট পাস পারচেজ করো না, জাস্ট একটু ওয়েট করে নাও, যদি ইলাইট পাস ডিসকাউন্টের মধ্যে চলে আসে তোমাদের কিন্তু অনেকটা ডায়মন্ড সেভ হবে। সো প্রথমে কেউ মার্চ মাসের ইলাইট পাস পারচেজ করো না। আর তোমরা এখন যে লুট বক্সটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মার্চ মাসে ইলাইট পাস প্রি অর্ডার, তোমরা যদি চাও তো করতে পারো, মানে গাইস এই ফালতু লুট বক্সের জন্য কোনো দরকার নেই প্রি অর্ডার করা, তোমরা যারা প্রি অর্ডার করো তারা করতেই পারো, বাট যারা করো না ফালতু এই লুট বক্সের জন্য কোনো দরকার নেই প্রি অর্ডার করে 999 ডায়মন্ড খরচা করার। আর তোমাদেরকে পরের দিনের ভিডিওতে আমি দেখিয়ে দেবো এপ্রিল মাসের ইলাইট পাস প্রি অর্ডার করলে কি তোমরা পাবে, সেটা তোমাদেরকে পরের দিনের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো এরপরে গাইস তোমাদেরকে আরো একটা ভালো ভালো আপডেট দিয়ে দিই গাইস, বাংলাদেশ সার্ভারে কিন্তু তোমরা 27 তারিখ নতুন টপ আপ ইভেন্ট দেখতে পারবে। আর গাইস নতুন টপ আপ ইভেন্টে তোমরা এখন দেখতেই পাচ্ছ 500 ডায়মন্ড টপ আপ করলে কিন্তু তোমরা এই গ্লোয়ালটা দেখতে পাবে। আর গাইস এই গ্লোয়ালটা কিন্তু এভলিউশন ফেমাসের তৈরি গ্লোয়াল। আর 100 ডায়মন্ড টপ আপ করলে তোমরা এখন যে লুট বক্সটা দেখতে পাচ্ছ গাইস, এই লুট বক্সটা কিন্তু তোমরা 100 ডায়মন্ড টপ আপে বাংলাদেশ সার্ভারে দেখতে পাবে। আর এই টপ আপ ইভেন্টটা কিন্তু 100% কনফার্ম, তোমরা বাংলাদেশ সার্ভারে 27 তারিখ দেখতে পেয়ে যাবে। সো গাইস এই ফ্রেডেড উইলটা কিন্তু তোমাদেরকে অনেকদিন ধরেই আমি দেখাচ্ছিলাম, এই নতুন স্কাইবিং স্কিনের ফ্রেডেড উইল, এর সাথে গাইস এখানে অ্যানিমেশনও তোমরা দেখতে পাবে। আর গাইস এটা কিন্তু বলা হচ্ছে, ডাটা মাইনাররা কিন্তু বলেছে মার্চ মাসের 10 তারিখের পরে কিন্তু তোমরা এই ফ্রেডেড উইলটা ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারেই কিন্তু একসাথে দেখতে পাবে। আর গাইস মার্চ মাসের 10 তারিখের পরেই কিন্তু এই ফ্রেডেড উইলটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। আর এই অ্যানিমেশনটা তোমাদের কেমন লাগে ভাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। সো গাইস বাইরের প্রায় অনেকগুলো সার্ভারে কিন্তু আবারও কোবরা বান্ডেল রিটার্ন দেওয়া হচ্ছে। আর গাইস আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে কিন্তু অলরেডি কোবরা বান্ডেল রিটার্ন এসে গেছে, এছাড়া গাইস আবারও কিন্তু রিটার্ন আসতে পারে। গাইস তোমরা দেখতেই পাচ্ছ বাইরের সার্ভারে কিন্তু অলরেডি পুরোপুরি কোবরা বান্ডেল সমেত কোবরা MP40 কোবরা ইভেন্টে যা যা আইটেম ছিল সব কিন্তু রিটার্ন দেওয়া হয়েছে।
আর আমাদের গেমের ভেতরেও কিন্তু তোমরা আবারও কোবরা বান্ডেল রিটার্ন দেখতে পাবে। টোকেনটা আর ইভেন্টের মধ্যে কিন্তু রিটার্ন আসার চান্স অনেক বেশি। আর গাইস এলে কিন্তু মার্চ মাসে কি এপ্রিল মাসেই তোমরা কোবরা বান্ডেল আমাদের গেমের ভেতরে রিটার্ন দেখতে পেয়ে যাবে। জাস্ট কয়েকটা দিন ওয়েট করো, আরো কনফার্ম আপডেট পেয়ে গেলে আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো। আর গাইস ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে কিন্তু তোমরা ফ্রি ফায়ারের মধ্যে নতুন একটা ইভেন্ট দেখতে পারবে। ফ্রি ফায়ারের নতুন কোলাবরেশনের ইভেন্ট কিন্তু ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। তোমরা এখন যে আইটেম গুলো দেখতে পাচ্ছ সবকটা আইটেম কিন্তু তোমরা ফ্রি ফায়ারের নতুন কোলাবরেশনের ইভেন্টে একেবারে ফ্রিতে পেয়ে যাবে। মানে গাইস কোনো 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 ডায়মন্ড তোমাদেরকে খরচা করতে হবে না। আর গাইস এই ইভেন্টের ক্যালেন্ডারও কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে, ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারেরই ক্যালেন্ডার কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। আর গাইস ক্যালেন্ডারটা জাস্ট একটু আলাদা হয়েছে, বাট যা যা ইভেন্টে আইটেম রয়েছে সবকটা কিন্তু একই রয়েছে, জাস্ট একটু ওপর নিচ করে ডেট ফেট চেঞ্জ করা হয়েছে। আর গাইস এই ইভেন্টের পিক ডে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারের জন্যই 12ই মার্চ করা হয়েছে। আর গাইস 12ই মার্চের দিন কিন্তু তোমরা যে কোনো একখানা আইটেম একেবারে ফ্রিতে নিতে পারবে। আমার যতদূর মনে এখানে যে স্কেটবোর্ডটা তোমরা দেখতে পেলে এই স্কেটবোর্ডটাই কিন্তু 12ই মার্চ তোমরা একেবারে ফ্রিতে পেয়ে যাবে জাস্ট ডেইলি লগইনস এর মাধ্যমে। আর গাইস তোমরা কিন্তু একখানা টোকেন টাওয়ার ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে পারবে। ফ্রি ফায়ারের নতুন কোলাবরেশনের সময় কিন্তু তোমরা নতুন টোকেন টাওয়ার ইভেন্টও দেখতে পাবে। তোমরা এখন যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফ্রি ফায়ারের সেই কোলাবরেশনের টপ মেল বান্ডেল। আর গাইস ডাটা মাইনাররা কিন্তু বলেই দিয়েছে এই বান্ডেলটা তোমরা টোকেন টাওয়ার ইভেন্টেই দেখতে পাবে 90% কনফার্ম। বাট এই টোকেন টাওয়ার ইভেন্টটা কবে আমাদের গেমের ভেতর আসবে সেটা কিন্তু কোনো কনফার্ম ডেট বলেনি। বাট আমার মনে হয় প্রত্যেকটা ইভেন্টের টপ মেল বান্ডেলগুলো যখন আসে, মানে গাইস প্রত্যেকটা ইভেন্টের পিক ডে দিনে কিন্তু টপ মেল বান্ডেলগুলোর ইভেন্ট দেওয়া হয়। সো 12ই মার্চ কিন্তু এই ইভেন্টের পিক ডে। সো 12ই মার্চে কিন্তু হয়তো তোমরা এই টোকেন টাওয়ার ইভেন্টটা আমাদের গেমের ভেতর ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারেই দেখতে পেয়ে যাবে। গাইস আমি কিন্তু কনফার্ম বলিনি, আমার মনে হচ্ছে 12ই মার্চেই কিন্তু তোমরা এই টোকেন টাওয়ার ইভেন্ট মানে গাইস এই টপ মেল বান্ডেলটা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। আর এই ইভেন্টে কিন্তু তোমরা এখানে নতুন ফিস্টের স্কিনও দেখতে পারবে। ভাই আগের ভিডিওটা একেবারে ফালতু দেখাচ্ছিল ফিস্টের স্কিনটা, তাই তোমাদেরকে এখানে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। গাইস এরকমই কিন্তু ফিস্টের স্কিন তোমরা দেখতে পারবে যদি টোকেন টাওয়ার ইভেন্ট আসে। তোমরা কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টের সেকেন্ড গ্র্যান্ড প্রাইজে এই ফিস্টের স্কিনটা দেখতে পেয়ে যাবে। আর ফিস্টের স্কিনটা তেমন কোনো অ্যানিমেশন নেই, জাস্ট নর্মাল একখানা ফিস্টের স্কিন। তোমাদের কেমন লাগলো এই ফিস্টের স্কিনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো এবার গাইস আরো একটা আপডেট তোমাদেরকে দিতে, আমাদের নেক্সট ইনকিউবেটরে তোমরা কি দেখতে পারবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। তোমরা জানো আমাদের কিন্তু অলরেডি একখানা বান্ডেলের ইনকিউবেটর রেডি হয়ে আছে, সেটা কোন ইভেন্ট আসবে নাকি ইনকিউবেটর আসবে সেটা কিন্তু কনফার্ম হয়নি। আমি অলরেডি তোমাদেরকে সেই বান্ডেলগুলো অনেকবার দেখেছি, তাই এই ভিডিওতে আমি দেখাচ্ছি না। বাট তোমাদেরকে বলে রাখি সেই বান্ডেলগুলো কিন্তু আমাদের ইনকিউবেটরেও আসতে পারে, অথবা গাইস তোমরা জানো প্রত্যেকটা গান স্কিন অথবা গাইস কোনো বান্ডেল কিন্তু ইনকিউবেটরে না এলে সেটা কিন্তু এখানে ওয়েভ ইভেন্টে দেওয়া হয়। তো সেই ওয়েভ ইভেন্টের মধ্যেও কিন্তু সেই বান্ডেলগুলো তোমরা দেখতে পেতে পারো, সেটা কিন্তু কনফার্ম হয়নি। যদি ওয়েভ ইভেন্ট আসে তাহলে কিন্তু ইনকিউবেটরের মধ্যে তোমরা কোনো রিটার্ন আইটেম দেখতে পাবে। সো রিটার্ন ইনকিউবেটরে যদি কোনো গান স্কিনের ইনকিউবেটর রিটার্ন দেওয়া হয় তোমরা কিন্তু M1014 এর ইনকিউবেটরটাই আমাদের গেমের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারে রিটার্ন দেখতে পাবে। আর গাইস যদি কোনো বান্ডেলের ইনকিউবেটর রিটার্ন দেওয়া হয়, তোমরা এখন যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছ গাইস এই বান্ডেলের ইনকিউবেটরগুলোই কিন্তু তোমরা রিটার্ন দেখতে পাবে। গাইস এগুলো কিন্তু কনফার্ম, বাট গাইস কোনটা রিটার্ন আসবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম বলা হয়নি। কনফার্ম আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। সো আজকের ভিডিওতে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব বাটনটাকে ভেঙে পাশে দেখো ঘন্টা আছে ঘন্টাটাকে বাজিয়ে দাও। সো গুড বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই।